আজকে আমরা শুরু করছি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব থেকে পেজ নাম্বার 133। এই পেজটাতে দেখো কতগুলি সেন্টেন্সেস আছে, এগুলোকে আমরা পড়ব এবং নিচে যে কারেক্ট আনসারের টিক দিতে হবে সেগুলো আমরা সলভ করব। তাহলে চলো আমরা একটু সেন্টেন্সেসগুলো পড়ে দেখি। এই পেজটাতে দেখো লেখা আছে রিড দ্য সেন্টেন্সেস। ইনসেক্টস আর স্মল, পোকামাকড় হয় ছোট। অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগ, সব পোকামাকড়েরই ছটা পা থাকে। মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই, বেশিরভাগ পোকামাকড়ই উড়তে পারে। ক্যান ফ্লাই মানে উড়তে পারে। দে হ্যাভ উইংস, তাদের ডানা আছে। ইনসেক্টস আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন, পোকামাকড়গুলো সেখানেই বাস করে যেখানে আমরা বাস করি, আমাদের পৃথিবীতেই বাস করে। দে আর ইন দ্য গার্ডেন, তারা বাগানে বাস করে। দে আর ইন দ্য ডেজার্ট, তারা মরুভূমিতে থাকে। দে আর ইন দ্য হিলস, তারা পাহাড় পর্বতে থাকে। দে আর এভরিওয়্যার, তারা সব জায়গাতেই থাকে। তাহলে আমরা ইনসেক্টস নিয়ে এখানে কতগুলি সেন্টেন্স পড়লাম। এবার নিচে দেখো আছে টিক দ্য কারেক্ট আনসার। এখানে নিচে তোমাদের যেই সেন্টেন্সগুলো লেখা আছে এখানে তিনটে অপশানের মধ্যে যেটি ঠিক হবে সেটাকে টিক দিতে হবে। নাম্বার ওয়ান, ইনসেক্টস আর বিগ হিউজ স্মল, তাহলে এখানে কারেক্ট আনসারটি হবে স্মল। তাহলে আমরা স্মলে টিক দেব, তাহলে ইনসেক্টস আর স্মল। নাম্বার টু, অল ইনসেক্টস হ্যাভ ফোর সিক্স অর ফাইভ লেগস, তাহলে এখানে হবে কারেক্ট আনসার সিক্স। অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস। নাম্বার থ্রি, মোস্ট নো অর অল ইনসেক্টস ক্যান ফ্লাই, এখানে হবে মোস্ট, মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই। নাম্বার ফোর, ইনসেক্টস আর ওয়ানলি ইন দ্য হিলস, ওয়ানলি ইন দ্য ডেজার্ট অর এভরিওয়্যার, তাহলে এখানে কারেক্ট আনসারটি হবে এভরিওয়্যার, ইনসেক্টস আর এভরিওয়্যার। এটা হয়ে গেল আমাদের টিক দ্য কারেক্ট আনসার। এবার নিচে লিসন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখানে একটি রাইম আছে তোমাদের, সেটাও ইনসেক্টসদের নিয়েই। রাইমটা তোমাদের প্রপারলি রিদমে পড়তে হবে, আমি তোমাদের একটু সাহায্য করছি, তোমরা শোনো এবং আমার সঙ্গে বলার চেষ্টা করো। তাহলে চলো আমরা রাইমটা দেখি। রাইমটা হলো ইনসেক্টস অল অ্যারাউন্ড, লেজি ওয়ার্কস অ্যান্ড বাটারফ্লাইজ, বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, টিনি টাইনি লিটল অ্যান্টস ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্টস, মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য গ্রাউন্ড, লেজি বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ, বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, টিনি টাইনি লিটল অ্যান্টস ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্টস, মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দি গ্রাউন্ড। আমরা রিদমে পড়লাম রাইমটা, তোমরা শুনে আবার একটু বলার চেষ্টা করো, আমি আবার বলছি তোমরা শোনো। লেজি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ, বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, টিনি টাইনি লিটল অ্যান্টস ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্টস, মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দি গ্রাউন্ড।
এই হয়ে গেল আমাদের রাইম। তোমরা প্রত্যেকে রাইমটাকে শুনেছো এবং আমার সঙ্গে এভাবেই বলার চেষ্টা।